আমাদের কিছু যুবক ছেলেরা হাতে আংটি ব্যবহার করে, চারটে আংটি, চার রকম পাথর দেওয়া থাকে, বলছে এটা প্রেম ভালোবাসার জন্যে, এটা বইয়ের বাচ্চা হয় না বলে, আর এটা ভালোবাসা বাড়ানোর জন্যে, আর এটা রাতে ঘুম হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে ভয় খাই তাই। চার রকমের চারটে আংটি অনেক ছেলেরা ব্যবহার করে না, করে কি করে না, হাতে আংটি। আংটি আপনি পড়তে পারেন, চাঁদির আংটি একটু আধটু পড়তে পারেন, তবে পাথর দিয়ে পড়বেন না। কারণ এটা ওলামাদের মত হচ্ছে যে পাথর দিয়ে পড়লে ওই পাথর অনেক সময় কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার এসে যায়, এই কারণে বিনা পাথরের আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তা হযরত উমারের নাম শুনেছেন? উমার শুনেছেন, খুব দামি লোক তাই না, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট, এরকম কোন জিনিস আপনার জানা আছে? আছে হাজেরে আসওয়াদ, যেটা কাবাতে আছে, হাজি সাহেবরা ভালো জানেন, এক কোনাতে এরকম হাঁড়ির মুখ মতো করে রাখা আছে, হাজি সাহেবরা গিয়ে চুমু খায়। তবে আমাদের ইন্ডিয়ান হাজিরা খুব একটা চান্স পায় না, কারণ ইন্ডিয়ান হাজিরা চান্স খুব একটা পায় না বলতে, এরা তো সব একেবারে বুড়ো বয়সে যায়, এরা ওখানে চান্স পাবে না। আমি গিয়েছিলাম দেড় দু মাস আগে, আল্লাহ, আমি তো একটা জওয়ান লোক, হ্যাঁ, মানে ইথিওপিয়া তানজানিয়া জার্মানের লোক এমন শক্তি দেখাচ্ছে যে আমাকে মানে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিবে এরকম একটা অবস্থা। কি বললাম বুঝলেন, আমাদের ইন্ডিয়ার লোক খুব একটা চান্স পায় না, যারা ইয়াং বয়সে যায় তারা চান্স পেতে পারে, আর আল্লাহ যাকে কবুল করবে সে পারবে ইনশাল্লাহ। আমিও খেয়ে এসেছি। হাজির আসওয়াদ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ওই পাথরটা পৃথিবীতে পাঠানো হয় তখন দুধের থেকেও বেশি সাদা ছিল। বাণী আদম চুমু খেয়ে 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 তার পাপগুলোকে টেনে নিয়ে কয়লার মতো কালো হয়ে গেছে। হাজরে আসওয়াদ, কি বললাম বুঝলেন, হযরত উমার ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলছে, হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, আমি কশ্চিন কালেও তোমাকে চুমু দিতাম না, শুধু আমি তোমাকে চুমু খাবো এই কারণে আল্লাহর নবী খেয়েছিলেন তাই। তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হযরত উমার বলছেন যে ওই পাথর মানুষের কোনো ভালো মন্দ করতে পারে না, তা তোমার অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু তোমার কোনো কাজ করতে পারে? জান্নাতের পাথর যেখানে কাজ করতে পারে না, পৃথিবীর এই রকম পাহাড়িয়া অঞ্চলের বা সমুদ্রের পাথর দিয়ে আংটি তৈরি করে ওই আংটিতে কোনো কাজ হবে? হবে না। তিন নম্বর হচ্ছে, এই অনেক যুবককে দেখতে পাওয়া যায় হাতে লাল সুতো পরে ঘুরছে, বলছে জিজ্ঞাসা যখন করতে যাচ্ছি সুতো কোথায় পেলি, বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের সুতো কি করে, আজমির শরীফে কি ঝুট মিল আছে, অত সুতো তৈরি হয় কোথায়? ওই তো হুগলির ঝুট মিলে তৈরি হয় আর রং করে ওখানে চলে যায়, ওটা বরকতের সুতো হয়ে গেল, কোনো কাজ হবে? হবে হবে না। তাবিজ কবচ মাদুলি আপনি যদি ব্যবহার করেন এটা কি শিরক? আল্লাহু আকবার। আমাদের কিছু দলে আলেম ওলামও আছে যারা তাবিজ টাবিজ লেখে, এরকম আলেম আছে না, গোপনে গোপনে দেয় না? অনেক মসজিদের ইমাম সাহেব আছে, তাবিজ তো পাবলিকে লিখতে পারে না, পারে কারা লেখে? হুজুর তাই না, বড় হুজুর, বড় পাঞ্জাবি পরে, বড় দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা তাবিজ লিখে দিচ্ছে। আল্লাহু আকবার, কি অসভ্য জাতির, এখনো পর্যন্ত বুঝতে পারলো না যে শিক্ষিত সমাজ আপেল বেদানা এটা খেলে শরীরের পুষ্টি হয়, এখন আপেল বেদানা কেউ যদি গলায় ঝুলিয়ে ঘোরে তাহলে তাতে কোনো কাজ হবে? হবে হবে না। তা কোরআন মাজিদ পড়লে উপকার হবে, কোরআন মাজিদ গলায় ঝুলিয়ে নিলে কোনো উপকার হবে? হবে না। বিশ্বনবী ছেলেটাকে বলছেন কি, তুমি যদি জান্নাত যেতে চাও শিরিক করতে যেও না, পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, খুব ডেঞ্জারাস পাপ, সেটা হচ্ছে এই, কোন লোক যদি নামাজ যদি না পড়ে এরকম
জাহান্নামে যাবে। কোন লোক যদি সুদে খায় লোকটা জাহান্নামে যাবে। কোন লোক যদি পিতামাতার সঙ্গে অসদ্ব্যবহার করে ও জাহান্নামে যাবে। কোন লোক যদি মিথ্যাভাবে কাউকে হত্যা করে তাহলে ও জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তার বিশ্বাস ছিল, এই কারণে ও কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? কিন্তু পৃথিবীতে একটা ডেঞ্জারাস পাপী আছে, যে পাপীকে কশ্চিন কালো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সে কে? সে হচ্ছে শিরিককারী, যে শিরিক করা অবস্থাতে মারা গেছে, ক্ষমা চাওয়ার তার নসিবে হয়নি। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। নম্বর তিন, অতকিমুসসালাতিল মাকতুবাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যুবক, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, তুমি কখনোই যেন ফরজ সালাত বা নামাজ ছেড়ে দিও না। আমরা সকলেই নামাজ পড়ি, পড়ে কি পড়ি না? যারা এখানে বসে আছি পড়ি না? আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস সত্যি খুব ভুল করি। যত নফল রোজা, যত নফল নামাজ। আচ্ছা বলুন না, ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা। ওর বাপ মরে গিয়েছিল ওই দিনও রোজা, ওর দাদি জন্মদিন সেই দিনও রোজা, ওর বড় ছেলে হয়েছিল সেই দিনে রোজা, ওর রোজার শেষ নাই, ওর নফল রোজার নামাজে শেষ নাই। কিন্তু ওই মেয়েটাকে যদি বলেন বুবু তুমি রাস্তা দিয়ে ঘুরছ, মাথায় কাপড় দাও, বোরখা পরে চলো, ওড়না টোড়না ঢেকে নিয়ে চলো, একটু পর্দা করো, ও শুনতে চায় না। শুনতে চায় না। পর্দা করা সুন্নত নফল না ফরজ? ফরজ। ও নফল রোজা করে জান্নাত যেতে চায়, নফল রোজা রেখে জান্নাত যাবে, নফল নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, কিন্তু পর্দা ফরজ ওটা করতে চায় না, তাই না? তার মানে পাছা আগলা করে মাথায় টুপি দিলে যেমন মানায় ঠিক তেমন। এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা আমরা এখানে বসে আছি আজকে, আচ্ছা জলসাতে এসেছেন কেন? নেকি হবে তাই, নেকির লেগে, তাই না? তা আজকে এসার নামাজ পড়েছেন কজন আছেন? কজন দেখছেন? তার মানে অনেক লোক আছে। জলসা শোনা এটা তো ফরজ নয়, ফরজ। তাহলে ফরজ নয় এইটাতে কোন কোন শীতে বসে আছে, কিন্তু আজকে সারাদিনও নামাজই পড়েনি। অনেক হারাম করে এরকম আছে, কোথাও আত্মীয় মারা গেছে জানাজা পড়তে যাচ্ছে, জোহরের পরে জানাজা হবে, আছে না? তা জোহরের পরে জানাজা হবে, ও মসজিদে সবাই নামাজ পড়তে ঢুকছে, আর ও মাথাতে একটা রুমাল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে, জোহরের ফরজ নামাজ পড়ছে না। এরকম লোক আপনাদের মালদাতে নেই, আপনাদের দিকে আছে? ও জোহরের ফরজ নামাজ পড়ে না, ও জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে আছে। আছে এরকম লোক? আল্লাহ, কি আশ্চর্য ব্যাপার! আমরা এত বোকা, যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজ ফরজ সুন্নত না নফল? ফরজ, তাই না? সেই ফরজ কাজ বাদ দিয়ে একটা নফল ইবাদত বা এত রাত পর্যন্ত জলসা শুনতে হবে, এটা তো হাদিস কোরআনের একেবারে বিপক্ষের কাজ। তারপরেও মানুষ আমরা বসে আছি কিছু নেকি পাবো এই আশাতে। দেখুন, সব জায়গায় চালাকি চলবে কিন্তু আল্লাহর সাথে চালাকি চলবে না। আমরা কিছু লোক নামাজ পড়ি, তবে আমাদের নামাজ পড়ার ঢং আলাদা, আলাদা না? কিছু লোক আমরা আছি যারা জোহরে যাই, আসরে যাই না, মগরিবে যাই, এশাতে যাই না, ফজরে শীতকালে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? এরকম একটা নামাজি, আর একটা নামাজি কেমন আছে? আর একটা নামাজি আছে দেখতে পাবো শুধু জুম্মার দিনে যায়, আর একটা নামাজি আছে দুই ঈদে যায়, আর একটা নামাজি আছে পাঁচ অক্তেই যায় কিন্তু দুয়া দরুদ কিছু বুঝে না, এ কিন্তু পাঁচ অক্তেই যায়। কোন 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 করে শীতে ঠকতে থাকতে মসজিদে যাচ্ছে, যাচ্ছে না? চাচা রুকু থেকে উঠে কি দোয়া বলে বাপ?
বলছি অত বড় দুয়া মুখস্থ করতে পারছি না, হয় নাকি বয়স হয়ে গেছে? বলছি দুয়ায় কুনুত একটু বলো, বলছি অস্তাকফুল্লা ওটা তো আরও বড়, এ মুখস্থ হবে না, কানে কম শুনি এখন চোখে কম দেখি, এরা 70 বছর বয়স হয়ে গেল আর দুয়া মুখস্থ করা সম্ভব? মলি সাহেব আপনি বলুন। আচ্ছা, যে লোকটা বলছে চোখে কম দেখি কানে কম শুনি, ওই লোকটাকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার? ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে না? ঠিক বুঝতে পেরে যাবে। দুই, যে লোকটা বলছে দুয়া জানি না, ওই লোকটাও দেখবেন আবার বেতের নামাজে হাত তুলে করে না, রুকু থেকে উঠে চাচা কি দোয়া বলে, বলছে জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে, ঠোঁট নাড়ছে, নাড়ছে না? তার মানে বোঝা যাচ্ছে ও এমনি দুনিয়ার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ও সুখ মিটল না, ও এবার আল্লাহর সাথে ধোকা দিতে গেছে মসজিদে, যে ওইখানে 2 নম্বরই দোয়া জানে না ঠোঁট নাড়ছে। তুই দোয়া জানিস না তো চুপ করে থাকবি, তাই না? তুই যখন নিজে যখন বলছিস যে আমি দোয়া জানি না, তাহলে তোমাকে চুপ থাকা লাগবে, কিন্তু দেখবেন প্রত্যেক জায়গায় তো চালিয়ে যাচ্ছে ঠোঁট, চালিয়ে যাচ্ছে না? এ আর এক ধোকাবাজ। আমার সত্যি এগুলো অবাক হয় আমি, এ জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতির একটা জলসাতে 22 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ বইয়ের দোকান লাগায়, বইয়ের দোকানদারের কাছে 4টেও বাংলা কোরআন আর দুয়ার বই বিক্রি হয় না, অথচ 50 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায়, এ এ এ জাতির পরিত্রাণ পাবে? হ্যাঁ, আচ্ছা আপনি যদি আজকে একটা ভালো দুয়ার বই বাড়িতে কিনে নিয়ে যদি পড়তেন, বছরে যদি 2টো দুয়া মুখস্থ পারতেন, তবুও তো বলতাম যে বছরে 2টো মুখস্থ হয়েছে, বলা যেত কি যেত না? আপনি যদি পড়তেন নাও বা পারেন, নাতি পুতি বাড়ি যারা আছে তাদেরকে যদি বলেন যে আমাকে 2টো দুয়া বলে বলে দে, 20 বার বল আমি একটু মুখস্থ করি, তা সম্ভব কি সম্ভব নয়? অন্ধ কোরআনের হাফে যাচ্ছে, দেখেছে অন্ধরা, তারা তো পড়তে জানে না, তারা কি করে পারে? আপনি মনে করুন আপনি অন্ধ, আবার কিছু লোক আছে সেজদায় যখন যাবে পা দুটোকে এইভাবে রাখতে হবে জমা করে, তাই না? পা দুটো এইভাবে রাখতে হবে, ও এরকম ফাঁক করে রেখেছে পা, তা যদি কেউ জানলেওয়ালা লোক বলে দিতে যাচ্ছে চাচা পাগুলি এরকম করো, তা ও আবার রাগ দেখিয়ে বলছে তুই তোরটা কর আমি আমার কবরে যাব, তুই তোর কবরে যাবি, বেশি ফাটার ফাটার করে বকিস না, এরকম রাগ দেখায় না? ভুল ধরলেও বিপদ, মানে পরপরটি ভোল্টেজ ওর অটোমেটিক, আর ভুলও ধরা যাবে না, আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ফরজ সলাতটুকু আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন। সলাত যদি আদায় আপনি না করেন, এটা মসজিদের জলসা, তাই না? মসজিদের জলসা, হ্যাঁ, তা মসজিদের সব কমিটির এখানে বসে আছে, এরা মসজিদ করার জন্য সব মোটামুটি জলসা করতে হবে, চাঁদা তুলতে হবে, কোন বক্তাকে আনা যাবে, কার কাছে কত টাকা ধরতে হবে, সব ঠিক আছে, কিন্তু আজকে ফজরে কেউ নামাজ পড়বে না, পড়বে না? এখানে হয়তো পড়ে, অন্যান্য জায়গায় পড়ে না, এখানে পড়ে দেখুন, আরে আশ্চর্য ব্যাপার, মসজিদ করতে হবে, মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, নামাজ পড়া যাবে না। আবার কেউ কেউ বলছে মলি সাহেব এখন অল্প বয়স, একটু বয়স হোক, তাই না? আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 অক্ত মুসল্লি বানিয়ে দাও, আমিন আমিন। চলুন, একটা লোক মারা গেল, মাইয়েতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আব্দুল লতিফ মারা গেছে, লোকটা বড়ই ভালো ছিল, ভুল ত্রুটি করে থাকলে আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন, বলে কি বলে না? ঋণ করে থাকলে তার বেটাদেরকে বলবেন, তার বেটারা শোধ করবে, আর সকলেই দোয়া না করে যাবেন না, মাইয়েতের জন্য একটু দোয়া করবেন, যার জন্য ইমাম সাহেব বলছে ও লোকটা নামাজ পড়েনি, সারা জীবন কোনোদিন নামাজ পড়তো না, কালকে লোকটা মারা গেছে আব্দুল লতিফ, আজকে ওর বেটা এসে বলছে মলি সাহেব এই নেন আমার বাপের নামে 50,000। আর বক্তারা কিন্তু খুব ভালো দোয়া করতে জানে, বড় পাটি এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ঠেলে ঢোকাচ্ছে আর কি, আল্লাহ যেমন হোক করে ঢোকা 50,000 দিয়েছে,
আর কেউ 200 টাকা দিয়েছে তো জান্নাতের অর্ধেক রাস্তা দিয়ে পালিয়ে আসছে, চলছে না চলছে, 50,000-এর পার্টি, দোয়া করছে আল্লাহ যেমন হোক করে তোমার জান্নাতে ওর বাপ আব্দুল লতিফকে ঢুকিয়ে দাও। আচ্ছা, প্রধান বক্তা, ছোট বক্তা, বড় বক্তা, মেজ বক্তা, কাবা শরীফের ইমাম যদি দোয়া করে আব্দুল লতিফের জন্যে যে আল্লাহকে জান্নাত দাও, আল্লাহকে জান্নাত দাও, 50,000 টাকা দান করে দিয়েছে, বলুন তো এত মানুষ দোয়া করে ওর বাপ নামাজ পড়তো না ওকে জান্নাত ঢোকানো যাবে? যাবে না, যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো বলো, সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমার সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি, শুধু নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। আল্লাহ আকবার, জাহান্নামটা খুব সহজে বলে দিলেন, তাই না? যে জাহান্নাম, আসলে এই ব্যাপারটা যদি আপনি একটু ভাবতেন, আপনি যদি একটু যদি ভাবতেন যে জাহান্নামটা কি, তাহলে মসজিদ তো দূরের কথা, আপনি মসজিদ থেকে বাড়ি আসতেন না। আল্লাহ, এত কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা যখন তিনি বলতেন, তখন সাহাবায়ে কিরামদের চোখ দিয়ে অঝরে পানি, বৃষ্টির মতো পানি ঝরে যেত। আর আমরা এত জাহান্নামের বায়ান শুনি, এত বক্তব্য শুনি, তবু আমাদের হৃদয় একটুখানিও গলে না। যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই সলাত আদায় করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুতি যাকাতিল মাফরুজাতা, তোমার যাকাত ফরজ হয়ে গেলে তুমি যাকাত দিয়ে দাও। মানে যাকাত দিই তো, দিই না। অনেক ধনী লোক আছে যারা রমজান মাসে 20-25টা শাড়ি কিনে বিলি করে, আর মনে মনে ভাবে যে সব মনে হয় যাকাত দিয়ে দিয়েছি, মনে মনে ভাবে না? আর ওর যদি 10 লাখ টাকা থাকে তাহলে কত টাকা যাকাত হচ্ছে? 1,25,000 টাকা যদি হয়, 10 লাখে 25,000, ও 30 পিস শাড়ি কিনে এনে বিলি করে দিচ্ছে। আর এমন শাড়ি দিচ্ছে যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, ওদিক থেকে ওদিকে। কালিয়া চকে শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলছে সব থেকে কম দামের ভালো মালটা দেন, বুঝলেন? সব থেকে কম দামের ভালো মালটা আপনি দেন। আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার কাউকে দেওয়ার জন্য সেই মানের জিনিস তুমি পছন্দ করো, তাহলে তুমি একজন মুমিন। আপনি ঈদের দিনে পড়ছেন 500 টাকা দামের লুঙ্গি, আর আপনি ঈদের দিনে বিলি করছেন গরিব মানুষকে 150 টাকা দামের লুঙ্গি, এটা কেন? এটা নয়, যাকাত আপনাকে বুঝে দিতে হবে আপনার মালের 2.5%। সত্যি আমি অবাক হয়ে যাই যে আজকে সারা পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ, তার নাম আরব, আরব, তাই না? আরব দেশ এত ধনী কেন? দুটি মাত্র কারণে, দুটি। এক, এক হচ্ছে কোরআন তেলাওয়াত করার কারণে। হাজি সাহেব যারা আছেন ভালো জানেন যে মক্কা মদিনাতে প্রতিটা মসজিদে, প্রতিটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে, আছে না? যারা হাজি সাহেব তারা জানেন, আমি নিজে থেকে এসেছি, মসজিদে নববীতে 1,00,000 কোরআন রাখা আছে, 1,000 নয় 1,00,000। আর প্রতিটা আরবিয়ান তারা নামাজ পড়ার পরই পরই হেলান দিয়ে বসে গেল, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহর কসম করে বলছি, মক্কার কোন একটা পার্ক, বাচ্চাদের একটা পার্ক মতো করা আছে, মালদা জেলার একটা ছেলে ওখানে থাকে, তা ওই পার্কে সন্ধ্যাবেলাতে বেড়াতে গেলাম, তা পার্কের ভিতরে আমাদের এখানে কি হয়, সব FM এ গান শোনে, টিকটক করছে, কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাকার নোংরামিতে, আর ওখানে দেখছি পার্কে বসে বসে আল্লাহর কসম কোরআন তেলাওয়াত করছে পার্কে, মেয়েরা বোরকা পরে হিজাব পরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ছেলেরা
কোরআন তেলাওয়াত করছে। দুই, মক্কা মদিনাতে আল্লাহ ওদের এত অর্থ দিয়েছে তার আর একটা কারণ, দান আর জাকাত। আল্লাহু আকবার, মক্কাতে একজন হাজি সাহেব তওয়াফ করে বার হচ্ছে হারাম থেকে, যখন জোহরের নামাজের পর তা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে বিলি করছে, হাজি সাহেব নেন নেন পানি নেন পানি নেন,